বিরোধী দলের ডাকা 71 ঘন্টা অবরোধে পণ্য সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম। তবে আটা, ময়দা, চিনি, ডিম, লবণ, ডাল ও গরম মশলার দাম অপরিবর্তিত রয়েছে। ডাল চালের গত সপ্তাহের তুলনায় এবার স্থিতিশীল আছে। তারপরে তেলের দামও ঠিক আছে। তারপরে আপনার বেচাকেনি একটু কম আর কি। এদিকে আগামী সপ্তাহে আবারও অবরোধের নতুন কোনো কর্মসূচি হলে পণ্যের দাম বাড়ার শঙ্কায় ক্রেতা ও বিক্রেতারা। শীতের সবজি সরবরাহ বাড়লেও দাম রয়েছে চড়া। রাজধানী, শান্তিনগর, রামপুরা ও কাপ্তান বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বেগুনের দাম 35 টাকা থেকে 45 টাকা বিক্রি হচ্ছে, টমেটো 85 টাকা থেকে 100 টাকা, করলা 35 টাকা থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। এদিকে প্রতি পিস লাউ 40 টাকা থেকে 50 টাকা, ফুলকপি প্রতি পিস 35 টাকা থেকে 40 টাকা বিক্রি হচ্ছে এবং আদা ও মরিচ কেজিতে বেড়েছে প্রায় 10 থেকে 15 টাকা। থেকে এই সপ্তাহে প্রতিযোগিতায় 8 টাকা 10 টাকা বেশি প্রত্যেকটা মাল। লাউ বাড়ছে 5 টাকা 7 টাকা 8 টাকা, টমেটো কেজিতে বাড়ছে 20 টাকা, কাঁচামরিচ কেজিতে বাড়ছে 10 টাকা, তারপরে শিম কেজিতে বাড়ছে 10 টাকা 15 টাকা, তারপরে খিরে শসা এগুলো দাম বাড়েনি, গাজরের দাম বাড়েনি, ফুলকপি 10 টাকা বাড়ছে। ক্রেতা সাধারণ বলছেন এখন সবজির মৌসুম, দাম কম থাকার কথা, কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বেশি। গত সপ্তাহের তুলনায় এবার এই সপ্তাহে জিনিসের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। প্রতিটি সবজির দামে দেখা যায় 10 টাকা 20 টাকা করে বেশি আছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ছিল 100 টাকা, বর্তমানে 80 টাকা বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজ 80 টাকা থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। তবে ইন্ডিয়ান পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দেশি পেঁয়াজের দাম কমেছে বলে জানান বিক্রেতারা। ইন্ডিয়ান পেঁয়াজ সাপ্লাই বেশি, এই জন্য একটু দাম প্রতিদিনই কমতেছে, এখন বর্তমানে একটু কম বেশি, মানে পেঁয়াজ দামটা অনেক কম, দেশি দাম মোটামুটি কমছে, ইন্ডিয়ানটা অনেক কমে আছে। ক্রেতারা বলছেন রাজনৈতিক অস্থিরতায় মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়ে যাচ্ছে। ইলিশ মাছ 450 টাকা থেকে 500 টাকা বিক্রি হচ্ছে, রুই মাছ 200 টাকা থেকে 230 টাকা বিক্রি হচ্ছে, চিংড়ি, শিং ও মাগুর মাছ 650 টাকা থেকে 700 টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 20 টাকা, কিন্তু মুরগির মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।